নমস্কার, সংস্কৃত এডুকেশনাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে এই সংস্কৃত এডুকেশনাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমি আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক সিবিসিএস আন্ডার গ্রাজুয়েট বিএ সংস্কৃত অনার্সের সিক্স সেমিস্টারের পাঠ্যাংশ, ডিএসই ফোর এর পাঠ্যাংশ ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদ, সেকশন এ আয়ুর্বেদের ইন্ট্রোডাকশন টু আয়ুর্বেদ, ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের ইম্পর্টেন্ট পরীক্ষামুখী প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। তার আগে আপনাকে যেটা করতে হবে, চ্যানেলটির ঠিক নিচে দেখতে পেয়েছেন লাল ছোট্ট একটা বক্সের মধ্যে লেখা আছে সাবস্ক্রাইব বাটন, যেটার উপরে আঙুল দিয়ে চেপে দেবেন, পাশে নোটিফিকেশন আইকনটিকে অন করে দেবেন, যাতে করে এই চ্যানেলটির মাধ্যমে আপনি যাতে অনায়াসে যে সমস্ত স্টাডি নোটস আপনার জন্য উপস্থাপন করা হয়েছে আপনি অনায়াসে ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন এবং এইরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর আপনি যদি চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকেন, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন আজকের আলোচ্য টপিক, ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদ, ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেকশন এ অপশনটির ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের ইম্পর্টেন্ট পরীক্ষামুখী প্রশ্ন এবং তার উত্তর আজকে আমি একের পর এক আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। চলে আসুন ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদ সেকশন এ ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন রয়েছে, আয়ুর্বেদ কব হবত, যার উত্তরে বলা হয়েছে আয়ুষ যুক্ত বিদ যুক্ত অচ আয়ুর্বেদ, আয়ুর সম্বন্ধীয় বেদ আয়ুর্বেদ, আয়ুর হিতাহিত ব্যাধি ব্যাধি ব্যাধির নিদানং সমনং তথা বিদ্যতে যত্র বিদ্যদ্ভি স আয়ুর্বেদ উচ্চতি। চলে আসুন দ্বিতীয় প্রশ্ন আপনার সামনে কি উপস্থাপন করা হয়েছে, আয়ুষ শব্দস্য কো অর্থ, যার উত্তরে বলা হয়েছে এতি গচ্ছতি ইতি ইন যুক্ত অসি উষি যুক্ত নিচ প্রত্যয় নিষ্পন্ন আয়ু শব্দ, আয়ু জীবৎকাল, প্রণয়ন দেহ মখিলং জীবয়ন জঠরা নলম শরীর প্রাণয় রেবং সংযোগাদায়ু রুচ্যতি। চলে আসুন আপনার জন্য ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদ সেকশন এ ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের নেক্সট প্রশ্ন আপনার জন্য কি অপেক্ষা করছে, আয়ুর্বেদস্য লক্ষণ কিম স অন্যত কেন নামনা পরিচিত ভবতি, যার উত্তরে বলা হয়েছে সুস্থ জনস্য স্বাস্থ্য রক্ষণম রোগস্য প্রতিকারস্য আয়ুর্বেদস্য লক্ষণম, আয়ুর্বেদ পঞ্চম বেদ ইতি নাম্রাম্পি পরিচিত ভবতি। চলে আসুন নেক্সট প্রশ্ন কি রয়েছে, আয়ুর্বেদস্য স্রষ্টা ক ভবতি কা চ তস্য সংহিতা, উত্তরে বলা হয়েছে আয়ুর্বেদস্য স্রষ্টা লোক পিতামহ ব্রহ্মা। তস্য আয়ুর্বেদ সংহিতা ব্রহ্ম সংহিতা ইতি খেতা। চলে আসুন নেক্সট পরীক্ষামুখী ইম্পর্টেন্ট কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক, ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেকশন এ ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের নেক্সট প্রশ্ন রয়েছে, ব্রহ্মণ আয়ুর্বেদ কেন প্রাপ্ত, কশ্চ তস্য আয়ুর্বেদ গ্রন্থ, যার উত্তরে বলা হয়েছে
ব্রাহ্মণঃ আয়ুর্বেদঃ প্রজাপতি দক্ষেণ প্রাপ্তঃ তস্য আয়ুর্বেদ গ্রন্থ দক্ষ সংহিতা নামনা পরিচিত। নেক্সট প্রশ্ন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রজাপতি দক্ষেণ আয়ুর্বেদঃ কভ্যং প্রাপ্তঃ তৌ চ কৌ ভবতঃ কশ্চ তয়ো আয়ুর্বেদ গ্রন্থ প্রসিদ্ধ। যার উত্তরে বলা হয়েছে, প্রজাপতি দক্ষেণ অশ্বিনী কুমার আয়ুর্বেদ পঠিত তৌ অশ্বিন অশ্বিনী কুমার দেব বৈদ্য ভবত তয়শ্চ গ্রন্থ অশ্বি ইতি খ্যাতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসুন নেক্সট ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের সেকশন এতে। নেক্সট প্রশ্ন হলো, অশ্বিনী কুমারাভ্যাং আয়ুর্বেদ কেন প্রাপ্ত কা চ তস্য আয়ুর্বেদ সংহিতা। যার উত্তরে বলা হয়েছে, অশ্বিনী কুমারাভ্যাং আয়ুর্বেদ দেবরাজন ইন্দ্রন প্রাপ্ত তস্য চ সংহিতা ইন্দ্র সংহিতা ইতি খ্যাতা। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ধন্বন্তরী কশিত স কুতঃ জাতঃ কদাচ। যার উত্তরে বলা হয়েছে, ধন্বন্তরী ভগবতঃ বিষ্ণু অবতারঃ স দেব বৈদ্য সমুদ্র মন্থন কালে স ধীর সমুদ্রাৎ অমৃত কুম্ভেন সহ উত্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট চলে আসুন আপনার জন্য ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের নেক্সট প্রশ্ন, কি অপেক্ষা করছে মনুষ্যলোকে আয়ুর্বেদ কেন প্রচারিত। যার উত্তরে বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, মনুষ্যানাং হিতায় ধন্বন্তরি কাশীরাজ দিবদাস রূপেণ আবির্ভূত অভবত তেন দিবদাস রূপেণ ধন্বন্তরিণা আয়ুর্বেদ মনুষ্যলোকে প্রচারিত জাত। নেক্সট প্রশ্ন আপনার জন্য কি রয়েছে, না ধন্বন্তরী আয়ুর্বেদস্য কস্মিন বিষয়ে পারদর্শী আসিত তেন বিরচিত গ্রন্থ কভবতি। যার উত্তরে বলা হয়েছে, ধন্বন্তরী আয়ুর্বেদস্য শল্য বিষয়ে পারদর্শী আসিত তেন বিরচিত গ্রন্থ শল্যতন্ত্রম ইতি প্রসিদ্ধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন নেক্সট আপনার জন্য ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেকশন এ ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের নেক্সট প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ধন্বন্তরী মহাভাগস্য প্রত্যক্ষ শিষ্য কে আসন। যার উত্তরে বলা হয়েছে, ধন্বন্তরী মহাভাগস্য প্রত্যক্ষ শিষ্যায়াম অন্যতম সুশ্রুত ঔপধেনব ঔরভ্র বৈতরণ পৌষ্কলাবত করবীর্য গোপুর রক্ষিত প্রমুখ। চলে আসুন নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন রয়েছে, ধন্বন্তরী জয়ন্তী কা ভবতী। যার উত্তরে বলা হয়েছে, মানব জীবনে আয়ুর্বেদস্য উপযোগম অনুভূয় ভারত সর্বকারেণ প্রতিবৎসরং আশ্বিন মাসস্য কৃষ্ণ ত্রয়োদশী তিথৌ ধন্বন্তরী জয়ন্তী আয়ুর্বেদ দিবস রূপেণ পাল্যতে। ভারতীয় জনজীবনে অয়ঞ্চ দিবস ধনতেরাস ইতি পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেকশন এ ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন রয়েছে, আয়ুর্বেদ কশ্য চ বেদস্য উপাঙ্গ রূপেণ স্বীকৃত। যার উত্তরে বলা হয়েছে, সুশ্রুতানুসারম আয়ুর্বেদ অথর্ববেদস্য উপাঙ্গ কিন্তু চরণবুহে আয়ুর্বেদ ঋগ্বেদস্য উপাঙ্গ রূপেণ ব্যাসদেবেন স্বীকৃত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি রয়েছে চলে আসুন দেখে নেওয়া যাক। পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো, বিভাগ দশ মাস মাসিত কৌচ কৌচ কৌচ
যার উত্তরে বলা হয়েছে আয়ুর্বেদস্য মুখ্য বিভাগদ্বয়ম শল্যতন্ত্রম কায় চিকিৎসা তন্ত্রম চ। শল্যতন্ত্রস্য প্রবর্তক ভগবান ধন্বন্তরি তথা কাশীরাজ দেবদাসঃ, কায় চিকিৎসা তন্ত্রস্য প্রবর্তক মহর্ষি ভরদ্বাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষামুখী। চলে আসুন ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। মহর্ষি ভরদ্বাজ কেসং পরামর্শানুসারং কুত্র গতবান, কস্য সকাশাৎ চ কিম অধীতবান। যার উত্তরে বলা হয়েছে হিমালয়স্য পৃষ্ঠদেশে অনুষ্ঠিতস্য ঋষিণাং মহাসম্মেলনস্য সিদ্ধান্তানুসারং মহর্ষি ভরদ্বাজ অমরলোকং গতবান। অমরলোকং গত্বা মহর্ষি ভরদ্বাজ দেবরাজস্য ইন্দ্রস্য সকাশাৎ আয়ুর্বেদম অধীতবান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের কি নেক্সট প্রশ্ন রয়েছে। মহর্ষি ভরদ্বাজস্য মুখ্য শিষ্য ক আসীত, তস্য বিরচিত গ্রন্থ ক আসীত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যার উত্তরে বলা হয়েছে মহর্ষি ভরদ্বাজস্য মুখ্য শিষ্য আসীত আত্রেয় পুনর্বসু। আত্রেয়স্য রচিত আয়ুর্বেদ গ্রন্থ আত্রেয় সংহিতা ইতি খ্যাত আসীত। সর্বোপরি আমি আপনার সামনে একটা কথা না বললে নয়, মূলত আমার এই সংস্কৃত এডুকেশনাল চ্যানেলটি সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে যে সমস্ত স্টুডেন্টরা আর্থিক দুর্বলতার জন্য বই কিনতে পারে না, ভালো গাইডের কাছে পৌঁছাতে পারে না, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার এই প্রয়াস। সর্বোপরি আমি সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না। উপরন্তু আপনি এই চ্যানেলটি দ্বারা আপনার সিলেবাস টোটাল কভার করা হবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং যে সমস্ত ভিডিও আপনার সামনে উপস্থাপন করা হবে সেই টপিক সংক্রান্ত স্টাডি নোটস সেই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে আপলোড করে দেওয়া হয়, যাতে আপনি অনায়াসে তা ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। তার জন্য আপনাকে চ্যানেলটার সঙ্গে যুক্ত হতে হবে, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে এরকম শিক্ষণীয় সবার আগে পান এবং সেই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে যে স্টাডি নোটস আপনার জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে যাতে আপনি অনায়াসে ডাউনলোড করতে পারেন, তার জন্য আপনাকে চ্যানেলটার সঙ্গে যুক্ত হতে হবে। চলে আসুন নেক্সট, আপনার জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, সপ্তদশ প্রশ্ন কি বলা হয়েছে, না সপ্তদশ প্রশ্নে বলা হয়েছে আত্রেয় পুনর্বসু ক আসীত। যার উত্তরে বলা হয়েছে আত্রেয় পুনর্বসু ঋগ্বেদস্য মন্ত্রদ্রষ্ট মন্ত্রদ্রষ্টু মহর্ষে আত্রে পুত্রহ সহ মহর্ষে ভরদ্বাজস্য প্রথম শিষ্য আসীত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদ সেকশনেতে নেক্সট প্রশ্ন কি ছিল আমরা দেখে নেব। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আত্রেয় পুনর্বসু ইতি নামকরণং কথং জাতম, যার উত্তরে বলা হয়েছে মহর্ষে অত্রে পুত্র ইতি অত্রি যুক্ত স্নেহ আত্রেয়। পুনর্বসু নক্ষত্র লগ্নে জাতত্বাৎ আত্রেয় পুনর্বসু ইতি নাম্নানি নাম্নাপি অভিহিত ভবতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি রয়েছে, না একোনবিংশতি প্রশ্নে বলা হয়েছে আয়ুর্বেদস্য তৃতীয় ধারা কা আসীত তস্য ধারায়া অনুসারিণং ক আসন, যার উত্তরে বলা হয়েছে আয়ুর্বেদস্য তৃতীয় ধারা কাশ্যপ ধারা তস্য ধারায়া অনুসারিণঃ যথা কাশ্যপঃ বশিষ্ঠঃ অত্রি ভৃগু তেষাং শিষ্য প্রশিষ্যবর্গশ্চ। বোঝা গেছে? চলে আসুন নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের দেখে নেওয়া যাক। বিংশতি প্রশ্নে বলা হয়েছে আত্রেয় পুনর্বস মুখ্য শিষ্যা কে আসন, যার উত্তরে বলা হয়েছে আত্রেয় পুনর্বস মুখ্য শিষ্যা অগ্নিবেশ ভেল যতু কর্ণ পরাশর হারিত খার পানিশ্চ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। চলে আসুন নেক্সট প্রশ্ন কি রয়েছে তুলে ধরা যাক। একবিংশতি প্রশ্নে বলা হয়েছে
সুশ্রুতস্য সময় কাল ক শীত কুত্র তস্য নিবাস তস্য গ্রন্থ কেন নাম না পরিচিত। যার উত্তরে বলা হয়েছে খ্রিস্টপূর্বে ষষ্ঠ শতকে সুশ্রুত বর্তমান আসিত ইতনু মিয়তে উত্তর ভারতস্য কাশী নগর্যং তস্য নিবাস আসিত। সুশ্রুতস্য গ্রন্থ সুশ্রুত সংহিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইতি খ্যাত, বোঝা গেল। নেক্সট চলে আসুন, ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার জন্য কি অপেক্ষা করছে। ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদে সেকশন এ ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদে নেক্সট প্রশ্ন রয়েছে দ্বাবিংশতি প্রশ্ন আয়ুর্বেদ অষ্টাঙ্গ অষ্টাঙ্গায়ুর্বেদ ইতি কথং পরিচিত। যার উত্তরে বলা হয়েছে আয়ুর্বেদ মানব জীবনস্য রোগ ব্যাধিনা ব্যাধিম অষ্টধা বিভজ্য নিরাময় পায়ম উপদিশতি। তসমাত আয়ুর্বেদ শাস্ত্রে অষ্ট বিভাগ সন্তি অথ আয়ুর্বেদ অষ্টাঙ্গ বেদ নামনা পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বোঝা গেল। নেক্সট চলে আসুন, ত্রয়োবিংশতি প্রশ্নে কি বলা হয়েছে আয়ুর্বেদস্য অষ্ট অঙ্গানি কানি সন্তি। যার উত্তরে বলা হয়েছে কায় চিকিৎসা তন্ত্রম শল্যতন্ত্রম শালাক্যতন্ত্রম ভূত বিদ্যাতন্ত্রম কৌমার ভৃত্যতন্ত্রম অবদতন্ত্রম অবদতন্ত্রম রসায়নতন্ত্রম বাজিকরণতন্ত্রম ইতি আয়ুর্বেদস্য অষ্ট অঙ্গানি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চলে আসুন নেক্সট ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদ সেকশন এর নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে। চতুর্বিংশতি প্রশ্নে বলা হয়েছে কায় চিকিৎসা তন্ত্রম কিম। উত্তরে বলা হয়েছে অস্ত্রোপচারং বিনা ঔষধ প্রয়োগেন কেবলং রোগ নিরাময়করণং হি কায় চিকিৎসা তন্ত্রম। পরবর্তী পঞ্চবিংশতি প্রশ্নে বলা হয়েছে কায় চিকিৎসা তন্ত্রস্য প্রধান আচার্যনং নাম কার্যম। উত্তরে বলা হয়েছে আচার্য অগ্নিবেশ ভেল যতুকর্ণ হারিত পরাশর খার পানি চরকাদয় কায় চিকিৎসা তন্ত্রস্য প্রধান আচার্য ভবতি। নেক্সট ষট্বিংশতি প্রশ্নে বলা হয়েছে কায় চিকিৎসা তন্ত্রস্য কেসাঞ্চিত গ্রন্থনং নাম কার্যম। উত্তরে বলা হয়েছে অগ্নিবেশ তন্ত্রম ভেল সংহিতা যতু কর্ণশেষ কর্ণ সংহিতা হরিত সংহিতা পরাশর সংহিতা খার পানি সংহিতা চরক সংহিতা চ কায় চিকিৎসা তন্ত্রস্য মুখ্য গ্রন্থ আসিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এই পেজটি। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট কি রয়েছে দেখে নেওয়া যাক। পরবর্তী ইম্পর্টেন্ট রয়েছে ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদ সেকশন এর সপ্তবিংশতি প্রশ্নে বলা হয়েছে শল্যতন্ত্রম কিম। যার উত্তরে বলা হয়েছে শল্যং নাম অস্ত্রং যন্ত্রং বা শরীরে শরীরাভ্যন্তরে চ রোগ নিরাময়ার্থম অস্ত্রোপচার যোগেন চিকিৎসা হি শল্যতন্ত্রম। নেক্সট অষ্টবিংশতি প্রশ্নে কি বলা হয়েছে না অষ্টবিংশতি প্রশ্নে বলা হয়েছে শল্য চিকিৎসা তন্ত্রস্য প্রধান আচার্য কে আসন। যার উত্তর সুশ্রুত ঔপধেনব ঔরভ্র বৈতরণ পৌষ্কলাবত করবীর্য গোপুর রক্ষিত প্রমুখ শল্য চিকিৎসা সখ শল্য চিকিৎসা তন্ত্রস্য মুখ্যাচার্য আসীত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চলে আসুন নেক্সট ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেকশন এর ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের নেক্সট 29 প্রশ্নে কি বলা হয়েছে দেখে নি। শল্য চিকিৎসা তন্ত্রস্য কেসাঞ্চিত মুখ্য গ্রন্থনং নাম কার্যম। যার উত্তরে বলা হয়েছে সুশ্রুত সংহিতা ঔপধেন বতন্ত্রম ঔরভ্রতন্ত্রম বৈতরণতন্ত্রম পৌষ্কলাবতন্ত্রম পৌষ্কলাবতন্ত্রম করবীর্যতন্ত্রম গোপুররক্ষিততন্ত্রম শল্য চিকিৎসা তন্ত্রম মুখ্য গ্রন্থ আসি। 30 প্রশ্নে কি বলা হয়েছে শালাক্যতন্ত্রম কিং।
যার উত্তরে বলা হয়েছে চক্ষু কর্ণ নাসিকা জিহা মুখমিতি মুখমণ্ডল স্থিতানং উপাঙ্গানং চিকিৎসা বিষয়কং তন্ত্রম শালক শালক্য তন্ত্রম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চলে আসুন নেক্সট ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদ সেকশন এর নেক্সট 31 প্রশ্নে কি বলা হয়েছে আমরা দেখে নেব। শালক্য তন্ত্রস্য মুখ্য আচার্য কে আসন, যার উত্তরে বলা হয়েছে বিদেহরাজ জনক নিমি কাঙ্খায়ন শৌনক প্রমুখ শালক্য তন্ত্রস্য প্রধান আচার্য আসন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বাত্রিংশত প্রশ্নে কি বলা হয়েছে ভূত বিদ্যা তন্ত্রং কিম, যার উত্তরে বলা হয়েছে অষ্টাঙ্গায়ুর্বেদস্য অন্যতম তন্ত্রং ভূত বিদ্যা তন্ত্রম। ভূত বিদ্যা তন্ত্রং মানসিক রোগ বিষয়ক চিকিৎসা পদ্ধতি অবসাদ মনোবিকার অনিদ্রা ভয় ভীতি জনক রোগাণং চিকিৎসা পদ্ধতি ভূত বিদ্যা তন্ত্রম। উন্মাদ রোগয়োপি ভূত বিদ্যা বিষয়ক। ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে ভূতবিদ্যা বিষয়ক চিকিৎসা সূত্রম আয়ুর্বেদ কিমাস্তি, যার উত্তরে বলা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যার উত্তরে বলা হয়েছে ক অমানুষ প্রতিষেধাধ্যায় সুশ্রুত সংহিতা উত্তর উত্তরণম ষষ্ঠাধ্যায়। ক্ষয়ে বলা হয়েছে উন্মাদ চিকিৎসা ধ্যায় চরক সংহিতা চিকিৎসা শাস্ত্রম নবম অধ্যায়। গয়ে বলা হয়েছে ভূত বিজ্ঞানী ভূত প্রতিষেধাধ্যায় বাগভট্ট উত্তরখণ্ডম 4/5 অধ্যায়। বোঝা গেল নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের কি রয়েছে, চলে আসুন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন রয়েছে 34 অর্থাৎ চতুরত্রিংশত প্রশ্নে বলা হয়েছে কৌমার বৃত্ততন্ত্র কিম, যার উত্তরে বলা হয়েছে শিশু রোগ বিষয়ক চিকিৎসা তন্ত্রম কৌমার বৃত্ততন্ত্রম। কৌমার বৃত্ত তথা শিশুনা পরিপালন পরিবর্ধ বিষয়ক। প্রসূতি তন্ত্রমপি কৌমার বৃত্ততন্ত্রস্য অধিকার ভুক্তম আসীত। নেক্সট 35 প্রশ্নে কি বলা হয়েছে কৌমার বৃত্ত বিষয়ক গ্রন্থ এ তাবৎ প্রাপন্তে, যার উত্তরে বলা হয়েছে কৌমার বৃত্ততন্ত্র বিষয়ক বিষয়কেষু গ্রন্থেষু অন্যতম জীবকতন্ত্রম পার্বতকতন্ত্রম বন্ধকতন্ত্রম হিরণ্যাক্ষতন্ত্রম শুশ্রুত সংহিতায় উত্তরতন্ত্রস্য দ্বাদশ অধ্যায়ে কৌমার বৃত্ততন্ত্রাণি আলোচিতম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চলে আসুন নেক্সট ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদ সেকশন এ নেক্সট পরবর্তী 37 প্রশ্নে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। অবধতন্ত্র কিম, যার উত্তরে বলা হয়েছে স্থাবর জঙ্গমাত্মকানং সর্বাসং চিকিৎসা বিষ ক্রিয়ায়ং চিকিৎসা বিষয়ক সমুল্লিখিত অবধতন্ত্রে বিষপান সর্বদংশন বিশ্চিক দংশন জনিতানং ব্যাধীনাং লক্ষণং নিদানং চিকিৎসা পদ্ধতিশ্চ আলোচিত অস্মিন তন্ত্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 37 প্রশ্নে কি বলা হয়েছে অগত শব্দস্য কো অর্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যার উত্তরে বলা হয়েছে ন গদ অগধ গদ্যতে রুজ্যতে অনেন গদয়তি বা গদ অপ গদ যুক্ত অপ করণে গদহ। বাহ্য বস্তু যদা শরীরাভ্যন্তরং প্রবিশ্য শরীরং কূপিতং করতি তৎ গদহ নাম্না অভিধীয়তি তস্য চ গদস্য বিনাশ অগদহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেশনের নেক্সট ইম্পর্টেন্ট 38 প্রশ্নে কি বলা হয়েছে অগধতন্ত্রস্য প্রাচীন পুস্তকানাং নাম কার্যম, যার উত্তরে বলা হয়েছে কাশ্যপ সংহিতা উষণ সংহিতা শনক সংহিতা লাটায়ন সংহিতা নাগার্জুন তন্ত্রং চ অগধতন্ত্রস্য প্রাচীন পুস্তকম।
সুশ্রুত সংহিতা কল্পস্থানে চরক সংহিতা চিকিৎসা শাস্ত্র চিকিৎসা স্থানস্য চিকিৎসা স্থানস্য ত্রয়োবিংশ অধ্যায় অপি অগত চিকিৎসা আলোচিতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট নেক্সট আপনার সামনে ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদিক প্রশ্ন আলোচিছি। চত্বারিংশত প্রশ্নে কি বলা হয়েছে, রসায়ন তন্ত্র তন্ত্রম কিম, যার উত্তরে বলা হয়েছে জরা ব্যাধি বিনাশার্থম বৃক্ষ লতা গুল্মাদিভ্য ঔষধ প্রস্তুতকরণ বিধি তেষাং প্রয়োগ বিধিশ্চ আয়ুর্বেদ শাস্ত্রস্য রসায়ন তন্ত্রমিতি সমাখ্যাতম। চত্বারিংশত প্রশ্নে কি বলা হয়েছে, রসায়ন তন্ত্রস্য প্রাচীন পুস্তকানাং নামোল্লেখং কার্যম, যার উত্তরে বলা হয়েছে পাতঞ্জল তন্ত্রম কক্ষ পুট তন্ত্রম আরোগ্য মঞ্জুরি ব্যাড়িত ব্যাড়িতন্ত্রম বশিষ্ঠ তন্ত্রম মান্ডব্য তন্ত্রম ইতি রসায়ন তন্ত্রস্য প্রাচীন পুস্তকম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেকশন এ ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের পরবর্তী কি প্রশ্ন রয়েছে, একচত্বারিংশত প্রশ্নে কি বলা হয়েছে, একচত্বারিংশত প্রশ্নে বলা হয়েছে বাজিকরণ তন্ত্র কিম, যার উত্তরে বলা হয়েছে যৌন ব্যাধি চিকিৎসা চ বাজিকরণ তন্ত্রস্য বিষয়ঃ হীন বীর্যজননাং চিকিৎসা সন্তান উৎপাদন শক্তি বৃদ্ধি বিবিধানা যৌন রোগানাং লক্ষণং নিদানং চিকিৎসা বিষয়কং বিষয়শ্চ বাজিকরণস্য তন্ত্রস্য বিষয়ঃ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দা চত্বারিংশত প্রশ্নে কি বলা হয়েছে, বাজিকরণ তন্ত্রস্য প্রাচীন গ্রন্থ কে সন্তি, যার উত্তরে বলা হয়েছে কুচুমার তন্ত্রম অগস্ত সংহিতা কৌপালিক তন্ত্রম বাজিকরণ তন্ত্রস্য প্রাচীন গ্রন্থ বাতস্যায়নস্য কামশাস্ত্রেপি বাজিকরণ চিকিৎসা পদ্ধতি আলোচিতা। নেক্সট ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদ সেকশন এ নেক্সট ত্রয় চত্বারিংশত প্রশ্নে কি বলা হয়েছে, দক্ষিণ ভারতে আয়ুর্বেদ প্রচারস্য উদ্গাতা কশিত কশ্চ তেন বিরোচিতা, যার উত্তরে বলা হয়েছে বিরোচিতা গ্রন্থ, যার উত্তরে বলা হয়েছে দক্ষিণ ভারতে আয়ুর্বেদ প্রচারস্য উদ্গাতা আসিত মহর্ষি অগস্ত্য অগস্তেন বিরোচিত গ্রন্থ অগস্ত সংহিতা ইতি খ্যাত। নেক্সট চতুর্থ প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেব আমরা, বৈদিক সাহিত্যে কুত্র আয়ুর্বেদ জ্ঞানম পরিলক্ষতে, যার উত্তরে বলা হয়েছে বৈদিক সাহিত্যস্য ঋগ্বেদে অথর্ববেদে শতপথ ব্রাহ্মণে চ আয়ুর্বেদ জ্ঞানস্য পরিচয় পরিলক্ষতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেকশন এ নেক্সট প্রশ্ন কি রয়েছে, পঞ্চচত্বারিংশত প্রশ্নে কি বলা হয়েছে, বৈদিক সাহিত্যে কুত্র অস্ত্রোপচার উল্লেখিত, যার উত্তরে বলা হয়েছে সাধু জঙ্ঘ মায়াংসি বিষ পলায়ই ধনে হিতে সর্তবে প্রত্যধনম ঋগ্বেদের যুদ্ধে আহতায়া বিষপালায়া লোহময়ী জঙ্ঘা দেব বৈদ্যাভ্যাম অশ্বিনী কুমারাভ্যাং অস্ত্রোপচারণ সংযোজিতা। নেক্সট ষট চত্বারিংশত প্রশ্নে কি বলা হয়েছে চলে আসুন দেখে নেওয়া যাক, ত্রিদোষ তত্ত্বং কিম, যার উত্তরে বলা হয়েছে আয়ুর্বেদানুসারং বাতঃ পিত্তং কফশ্চ ত্রিদোষ রূপেণ বিবেচিত, বাত পিত্ত কফানাং বিপর্যয়াৎ মনুষ্য শরীরং রোগগ্রস্তং ভবতি ইতি আয়ুর্বেদস্য মতম। চলে আসুন নেক্সট ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন কি রয়েছে, সপ্তচত্বারিংশত প্রশ্ন কি রয়েছে, পঞ্চবায়ু ক ভবতি, যার উত্তরে বলা হয়েছে পঞ্চ প্রাণা বায়ু পঞ্চ প্রাণা ভবতি, যথা প্রাণ অপান অপান সমান উদান বনশ্চেতি পঞ্চ প্রাণ তথা পঞ্চ বায়ব ভবন্তি। নেক্সট অষ্টচত্বারিংশত প্রশ্নে কি বলা হয়েছে আমরা দেখে নেব, আয়ুর্বেদস্য তৃতীয় সম্প্রদায় ক ভবতি তস্য চ সম্প্রদায়স্য
প্রসিদ্ধ আচার্য নাম কার্যম, যার উত্তরে বলা হয়েছে রস চিকিৎসা তন্ত্রম তথা রসতন্ত্রম আয়ুর্বেদস্য তৃতীয় সম্প্রদায়ঃ। রসশাস্ত্রস্য প্রসিদ্ধাচার্যেষু আদিনাথ চন্দ্রসেন, নিত্যানন্দ, গোরক্ষনাথ, কপালী, ভালুকি, মান্ডব্য সেতি অন্যতম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। পরবর্তী 49 প্রশ্নে কি বলা হয়েছে, রস চিকিৎসা শাস্ত্রস্য বিশেষত্ব কিমস্তি? উত্তরে বলা হয়েছে বৃক্ষলতা গুস্মাদীনং অতিচ্য পারদঘটিতানং ধাতু ঘটিতানাম ঔষধানাং প্রয়োগ এব রস বৈদনাং বিশেষত্বম। নেক্সট 50 প্রশ্নে কি বলা হয়েছে, সরঙ্গ শরীরং কিম? উত্তরে বলা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে মনুষ্য শরীরং সরঙ্গ শরীরম ইতি বর্ণিতম, অত্র সরঙ্গানি যথা হস্তদয়ং পদদয়ং মধ্য শরীরং মস্তকঞ্চ। বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। চলে আসুন নেক্সট ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেকশন এ ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে 51 প্রশ্নে বলা হয়েছে আয়ুর্বেদস্য আয়ুর্বেদানুসারম উত্তমাঙ্গ কিং ভবতি কথং তৎ উত্তমাঙ্গম, যার উত্তরে বলা হয়েছে আয়ুর্বেদানুসারম উত্তমাঙ্গ মস্তকম, মস্তকে সংজ্ঞা বহ চেষ্টা বহ নাড়িগম অবস্থানম, বুদ্ধি ইন্দ্রিয় ইন্দ্রিয়স্য অধিষ্ঠানমপি মস্তকম, মনন চিন্তনাদিনম অধিষ্ঠানং মস্তিষ্কমপি মস্তকে বর্ততে অথ মস্তকম উত্তমাঙ্গম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 50 প্রশ্নে কি বলা হয়েছে, সরঙ্গ শরীর সম্পর্কিত জ্ঞান ও লাভার্থম আয়ুর্বেদ কিমুপদিষ্টম, যার উত্তরে বলা হয়েছে সরঙ্গ শরীর সম্পর্কিত জ্ঞান ও লাভার্থম আয়ুর্বেদে সব ব্যবচ্ছেদ উপদিষ্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নেক্সট চলে আসুন ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেকশন এ ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের নেক্সট পরবর্তী কি প্রশ্ন রয়েছে। 53 প্রশ্নে বলা হয়েছে সব ব্যবচ্ছেদ ক ভবতি, যার উত্তরে বলা হয়েছে শরীর সম্বন্ধীয় জ্ঞান ও লাভার্থং অস্ত্র প্রচার যোগেন সুসংরক্ষিত মৃতদেহং উন্মোচ্য শরীরাভ্যন্তরস্থিতনম অঙ্গ প্রত্যঙ্গানং বিশ্লেষণং হি সব ব্যবচ্ছেদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন 54 প্রশ্নে কি বলা হয়েছে, আয়ুর্বেদে সব ব্যবচ্ছেদ প্রথায়া অবলুপ্তে কারণং কিং ভবতি, যার উত্তরে বলা হয়েছে মূলত বৌদ্ধ ধর্ম প্রভাবত আয়ুর্বেদে সব ব্যবচ্ছেদ প্রথায় অবলুপ্তি জাতা, বৌদ্ধ যুগে বৌদ্ধ রাজন ভগবত বুদ্ধস্য অহিংসা মন্ত্র মনুসৃত্য সব ব্যবচ্ছেদ বিষয়ে নিরুৎসাহ জাতা, এতদর্থং ক্রমেণ আয়ুর্বেদস্য ইয়ং প্রথা ভারতবর্ষে অবলুপ্তি অভবত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নেক্সট ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদ সেকশনে ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদের 55 প্রশ্নে কি বলা হয়েছে আমরা দেখে নেব, আয়ুর্বেদানুসারং যথার্থ চিকিৎসা কা ভবত, যার উত্তরে বলা হয়েছে যত যুদীর্ণং সময়তি নান্নং ব্যাধিং করতি চ সা ক্রিয়া নতু যা ব্যাধিং হরত্তন্ন মুদিরয়েত। নেক্সট 56 প্রশ্নে কি বলা হয়েছে, আয়ুর্বেদানুসারং পঞ্চকর্ম কিং ভবতি, যার উত্তরে বলা হয়েছে সাধারণ স্বাস্থ্য রক্ষণার্থম আয়ুর্বেদে পঞ্চকর্ম উপদিষ্টম, তানি পঞ্চকর্মাণি যথা বমনম বিরেচনম নশ্যম অস্থাপনবস্তি অনুবসন বস্তিশ্চ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। চলে আসুন ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেকশন এ ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদে নেক্সট প্রশ্ন কি রয়েছে। 57 প্রশ্নে কি বলা হয়েছে, বিষাণু
যাকে বলা হয় ভাইরাস, বিষয়ে আয়ুর্বেদস্য নির্দেশিকা কা অস্তি, যার উত্তরে বলা হয়েছে বিষাণু যাকে ভাইরাস বলা হয়েছে, ভাইরাস বিষয়ে প্রাণাচার্যেন সুশ্রুতেন উক্তম রক্তবাহী শিরাস্থানং রক্তজা জন্তব অনবহ সর্তে কষ্টই ক কর্মানহ কেশাদ্য অদৃশ্যস্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট অষ্টপঞ্চাশত প্রশ্নে কি বলা হয়েছে, অষ্টপঞ্চাশত প্রশ্নে বলা হয়েছে আয়ুর্বেদ শিক্ষা প্রণালী কিদৃশং আসীত, যার উত্তরে বলা হয়েছে সুতীক্ষ্ণং মেধাবী বিদ্যার্থী ও সাক্ষী ব্রহ্মচর্যালনেন আচার্যস্য সান্নিধ্যে আয়ুর্বেদ শাস্ত্রম অধীতবন্তঃ, শরীর বিজ্ঞানং দ্রব্য পরিচয়ং ভেষজ নির্মাণ কৌশলং রোগ নির্ণয়ং নিদানম ঔষধ প্রয়োগশ্চ বিদ্যার্থিবি ক্রমেণ শিক্ষণীয় আসীত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন নেক্সট ফান্ডামেন্টাল অফ আয়ুর্বেদের সেকশন এ ইন্ট্রোডাকশন অফ আয়ুর্বেদে কি প্রশ্ন রয়েছে, তার আগে আপনাকে আমি এটাই বলে রাখবো, আপনি যদি চ্যানেলটার সঙ্গে যুক্ত না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন, যাতে এরকম সংস্কৃত শিক্ষণীয় এডুকেশন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকটা ভিডিওর নিচে সেই ভিডিও সংক্রান্ত স্টাডি নোটস আপলোড করা থাকে ডিসক্রিপশন বক্সে, যাতে আপনি অনায়াসে ডাউনলোড করতে পারেন। তার জন্য আপনার সঙ্গে আপনাকে চ্যানেলটার সঙ্গে যুক্ত হতে হবে। আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনি কোনো মতেই নোটস ডাউনলোড করতে পারবেন না, তাই যাতে সমস্ত নোটস আপনি অনায়াসে ডাউনলোড করতে পারেন এবং সমস্ত শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, তাই আপনি চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন। চলে আসুন পরবর্তী একষষ্টি প্রশ্নে কি বলা হয়েছে আমরা দেখি নি। আয়ুর্বেদানুসারং চিকিৎসকানং চিকিৎসা কার্যস্য সূচনং কথম আরব্ধং জাতম, এর উত্তরে বলা হয়েছে আচার্যস্য প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়ুর্বেদ শিক্ষা সমাপন্নান্তে রাজাজ্ঞয়া বিদ্যার্থী চিকিৎসক রূপেণ অধিকার প্রাপ্ত ভবতি, উক্তঞ্চ চক্রপাণি দত্তেন নিষ্পন্নেন বৈদ্যেন প্রজাপালকে রাজ্ঞী আত্মা গুণতে দর্শনীয় তত রাজ্ঞ্যহ পরীক্ষ বৈদ্যহ প্রজারক্ষার্থ মনু মন্তব্যহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে আসুন নেক্সট ষষ্ঠী অর্থাৎ 60 নম্বর প্রশ্নের ষষ্ঠী কি বলা হয়েছে, কশ্চ আরবীয় শাসক আয়ুর্বেদং প্রতি শ্রদ্ধান্তিন আসীত তেন কেচ গ্রন্থ আরব ভাষায়াম অনুদিত, যার উত্তরে বলা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মধ্য প্রাচ্যস্য বাগদাদ নগরস্য শাসক হারুন অল রদি রশিদ মহাভাগ আয়ুর্বেদং প্রতি শ্রদ্ধান্বিত আসীত তেন সুশ্রুত সংহিতা চরক সংহিতা নিদান তন্ত্রম অগদ তন্ত্রং ইত্যাদয় গ্রন্থ আরবীয় ভাষায়াম অনুদিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ছিল সংস্কৃত শিক্ষণীয় আয়ুর্বেদের ইম্পর্টেন্ট সেকশন এর ভিডিও। যদি এই সংস্কৃত শিক্ষণীয় এডুকেশনের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের অনেক অনেক করে শেয়ার করুন। আর যদি ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্স আছে আমাকে লিখে পাঠান। আর সর্বোপরি এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম সংস্কৃত শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।